কোন সে পুরুষোত্তম যার কৃপায় তুমি আজ পুরুষ উত্তম? রূপে গুণে বয়নে নয়নে চলনে আচরণে শিল্প নৈপুণ্যে বাক্য লাবণ্যে সমস্ত মুদ্রায় চেষ্টায় প্রকাশে বিলাসে তুমি আজ লোককান্ত সকলের রূপ রতন। তুমি কি জানো কার করুণার তুমি উচ্ছলিত প্রতিচ্ছবি? কোন মাধুর্য সাম্রাজ্যের তুমি একচ্ছত্র সম্রাট? যেমন ক্ষুদ্র শিশির বিন্দুর মধ্যে সমগ্র আকাশের বিশ্রাম, তেমনি তোমার সমস্ত নাট্য মুহূর্তে বিশ্ব নটের বিরাট কটাক্ষটি ধরা, যার সঙ্গে চকিত সাক্ষাতের অজস্র আলোতে তোমার আনন্দে জাগরণ, আনন্দে বিহরণ, আনন্দে অবস্থিতি। যিনি সমস্ত বর্ণলিপিতেও অবর্ণনীয়, তারই অক্ষয় স্বাক্ষর তো তোমার মুখের ওই হাসিটুকু। শত দুঃখে বিঘ্নে নৈরাশ্যে বৈমুখেও যা অস্ত যায় না, যা ফুল ঝরে গেলেও সৌরভের স্বীকৃতির মতো লেগে থাকে, বিচিত্র বহুরূপে তুমি সেই একই স্বরূপের উদ্ঘাটন। কখনো প্রণয়ী, কখনো শিল্পী, কখনো রাজদ্রোহী, কখনো ফেরিওয়ালা, ভবঘুরে রাস্তার গাইয়ে সিনেমার নায়ক, খুনি গোয়েন্দা দারোগা ব্যারিস্টার জজ সাহেব, কখনো চাষী, কখনো জমিদার, কখনো কবিয়াল পাদ্রি ফিরিঙ্গি কাবলিওয়ালা স্টেশন মাস্টার, চলেছ অসাড় দাসের ঘর থেকে সুদূর দুর্গম মরুতীর্থে, সমস্ত প্রয়াসকে প্রসাদের থালায় নৈবেদ্যে রূপান্তরিত করে, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশোজহি, তোমার রূপ তাই তাঁর রূপ, তোমার জয় তাই তাঁর জয়, তোমার যশ তাই তাঁর খ্যাতি, তোমার শত্রুনিপাত অর্থ বিশ্বময় তাঁরই মিত্রতার প্রতিষ্ঠা। তাই তোমাকে দেখবার জন্য যখন জনতা উদ্বেল হয়ে ওঠে, গাড়ি ঘোড়া বাস ট্রাম বন্ধ করে দেয়, পথে অবরোধ সৃষ্টি করে, ভেবো না তারা কোনো মুহূর্তের খেলাওয়ালা অভিনেতাকে দেখতে চায়, তারা পরক্ষে দেখতে চায় সেই মৃত্যুহীন মহান প্রণেতাকে, যার করুণায় তোমার সমস্ত কৃতিত্ব, যার জ্যোতিতে তোমার কান্তি কীর্তি স্মৃতি মেধা, তোমার সমস্ত রসানুভূতি রসচেতনা তারা দেখতে চায়, তারা দেখতে চায় সেই মধুমত্তম পুরুষোত্তমকে, যার দানের তুমি অগাধ ভাণ্ডার, যার অমৃতের তুমি বার্তা বহ, যার তুমি উত্তম কুমার।